মৃদঙ্গ ছোট কাগজের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মৃদঙ্গ সাহিত্য উৎসব 2023। উৎসবের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শুক্রবার শহীদ তাজউদ্দিন সিনেট ভবন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি আসাদ মান্নান। দেশ বিদেশের শতাধিক কবি লেখকদের উপস্থিতিতে বরেণ্য কবি জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যে কোনো সংকট মুহূর্তে সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীরা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে 7টি পর্বে 150 দেশি বিদেশি কবি অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। এ সময় সাহিত্য সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য কবিতায় কবি জাকির জাফরান, কথাশিল্পে সেলিম মোর্শেদ ও সাংবাদিকতায় সাংবাদিক শিবলি নোমানকে মৃদঙ্গ সম্মাননায় ভূষিত করা হয়। উৎসবের শেষ পর্বে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।